কমিয়ে দিতে হবে, সেটি হচ্ছে যারা আহত আছে তাদেরকে সেবা দেওয়া, নিহতদের পাশে দাঁড়ানো। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেছেন আমরা অনলাইনে আমরা করতে চাই, খুলতে চাই অনলাইনে। আবার অনেকে বলেছেন যে তার আগে শিক্ষকদেরকে অনেকে বলেছেন যে মানসিক ভাবে আমাদের শিক্ষার্থীরা বিপর্যস্ত অবস্থায় আছে, তার থেকে এটাকে উত্তরণের জন্য। মোটামুটি এই ছিল আমাদের কাছে টোটাল তথ্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি মনে করেছি আমি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে সবার থেকে শুনব, তাদের ওনার থেকে শুনে এই বক্তব্যগুলা আমরা পেশ করবো সরকার প্রধানের কাছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করবো। এটা প্রথম ফেজে আমরা এই কাজগুলো করলাম। আমি অবশ্যই যারা কিভাবে আবার আমরা সুন্দরভাবে এই কমনমুখী যারা আছেন, যারা আজকের থেকে 10 বছর পরে হোক 15 বছর পরে হোক তারাই করে দেশ পরিচালনা করবে, সুতরাং তাদেরকে কিভাবে আবার শিক্ষার মাধ্যমে আবার নর্মাল জীবনযাপন আসতে পারে সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে, তাদের শিক্ষকের পক্ষ থেকে আমি মনে করি আমরা সর্বাত্মক চেষ্টা আমরা সরকারকে দিব। আমরা আশা করি যে এই বর্তমান যে একটা অবস্থার মধ্যে আছে এর থেকে অবশ্যই পরিত্রাণের জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি আমাদের ভাইস চ্যান্সেলর বিন্দু এবং শিক্ষক বিন্দুকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে আপনাদের সাজেশনের মাধ্যমে আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে বসতে পারবো, যে গন্তব্যস্থলের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার পরিবেশকে আবার ফিরিয়ে আনতে পারবো। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।